তৃণমূল কংগ্রেসের বিধায়ক ডক্টর নির্মল মাঝি সম্প্রতি সারদা মায়ের সাথে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা করেছেন। স্বাভাবিকভাবেই এটাকে নিয়ে হিন্দু ধর্মাবলম্বী মানুষের মনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিবৃতি দিয়েছে রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে, প্রতিবাদও করা হয়েছে। আবার জানা গিয়েছে এই বিধায়ক তিনি একটা প্রোগ্রামে মুখ্যমন্ত্রীর সাথে আল্লাহ পাকের তুলনা করেছেন, মুখ্যমন্ত্রীকে আল্লাহ পাকের জায়গায় প্রতিষ্ঠা করতে চেয়েছেন, যা ইসলাম ধর্মের বিশ্বাস ইমানের পরিপন্থী। ইসলাম ধর্মাবলম্বী মানুষের মনের মধ্যেও ক্ষোভের সঞ্চয় হয়েছে। এ ধরনের মন্তব্য অতি জঘন্য ব্যাপার। এখানে শুধুমাত্র ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হচ্ছে না, মানুষের ধর্মীয় রীতি ও বিশ্বাসকেও অমর্যাদা করা হচ্ছে। চাটুকারীদের একটা অতি নিকৃষ্ট দৃষ্টান্ত স্থাপন করলেন মাননীয় বিধায়ক মহাশয়। এই ধরনের বিভ্রান্তিমূলক মন্তব্যের জন্য সমাজে বিশৃঙ্খলা ঘটতে পারে, সাম্প্রদায়িক সম্প্রীতিও বিঘ্ন ঘটতে পারে। এই ধরনের মন্তব্যের জন্য জনপ্রতিনিধিদের ওপর থেকে মানুষের বিশ্বাস আস্থা উঠে যাচ্ছে। এই ধরনের মন্তব্য সমূহ একজন বিধায়ক তো দূরের কথা, সুস্থ মস্তিষ্কের মানুষও করতে পারে না। আমরা এই অবাঞ্ছিত বিভ্রান্তিমূলক মন্তব্যের তীব্র প্রতিবাদ, নিন্দা, ধিক্কার জানাচ্ছি। পাশাপাশি অবিলম্বে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিবৃতির ও দাবি জানিয়ে নির্মল মাঝির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও আবেদন করছি।